কিসব বলছে রে আজকে? মন আলকাম, আসসালামু আলাইকুম। সিরিয়াসলি, আমার কেউ কিডন্যাপ করে নিয়ে যাও, ভালো লাগে না আর। ছাগলের মতোই গোবে, দেখি তিনটা পর্যন্ত থাকবো। কিং ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আকাশের মতোই আসি, আমি তোমার ঠিকানা দাও, কাল যাবো আনতে। কলে করে আনতে ঠিকানা লাগে? ভাই চাতাই আন না, তাইলে কুয়ে চলে আসো। কুয়েত আচ্ছা, কুয়েতে 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 তো আমি যাবই না, ভুলেও যাব না। কুয়েতে গেলে তুমি তোমার আগে আরেকজন মারা হয়ে যাবো, তখন কি করবা? আমার কেউ কোথায় যেতেছো যে আমার কিডন্যাপ করবে? আমি তার কাছে আগে যাচ্ছি, ওর গাড়ি, ওর গাড়ি তেল কম ফুরাবে। বাংলা মিউজিক, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। কেউ কেউ কিছু না মনে করবে, কি করার ভাইয়া, তাই মারানো। আপনার মেয়েকে আমি আগে থেকে বুকিং দিয়ে রাখবো, যদি খোলা হয় তাহলে কি করবো? তাও পারো ফল ওইটা তো আমার জামার উপর ডিপেন্ড করে, আমি গুলি করবো তা হাসবে না? না, তুই গুলিয়া করিয়া মারিও না, তোর জন্য কামাই করিয়া খাওয়াইবো। আমাদের এই সিরাজগঞ্জের না হচ্ছে একেবারে পশ্চিম দিকে আর কি, যেটা হচ্ছে একেবারে পঞ্চপাড়াকা, ওইখানে হচ্ছে বিয়েতে, বিয়েটা এমন ভাবে হয়, বিয়ের দিন বউকে জামাইকে ছাদে তুলে দেয়, মানে চালে, সোনের ঘর তো ওইখানে, চালে তুলে দেয়, চালে তুলে দেয়, বুঝছো, ওই যে সোনের চালে তুলে দেয় বিয়ের দিনে। পরে জামাই কয় আমি এখান থেকে পড়িয়া যাইবো, বউ কয় না না, তুমি পড়িয়া মরিয়া যাইও না, কোথায় হাতে লইয়া কামাই করে রাখা হইব। একটা বিয়ে দেখছি, কি একটা অবস্থা, হাসি আসছে বিয়েটা দেখে। বিয়েটা দেখলে অনেক মজা পাই, বউয়ের কোলে এই জামাই রেছি দাদাই, চিন্তা করো দেখছো। রাকি, ওয়েলকাম ব্যাক। আমি শুনিয়া হাসি আছি, এই সব বিয়ে হয় হিন্দু বা মেয়ে, না 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 না, আমাদের এদিকে পশ্চিম দিকে হয়, বুঝছো। আর রাকি, ওয়েলকাম ব্যাক হো গিয়া। ওই বেটা একটা গান ছাইড়া দিয়া ঘুমাইছে, উইরাইয়ে গান বাজে, ফিরাইয়ে গান বাজে, দারুণ। যাই গাইস, অনেক দুষ্টামি করছে, অনেক ফাইজলামি করছে। কাজ করবেন কেন বাবা? তোমার পাশে তোমার আম্মু কাজ করে না? আমাদের এখানে আমি দেখছি